নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শেষ মুহূর্তে রাহু করবে এই চার রাশিকে মারামাল, অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ এই যে পয়লা এপ্রিল টু 12 এপ্রিল পর্যন্ত এই 12 দিনে শেষ মুহূর্তে চার রাশিকে অপার ধন দিয়ে যাবে। অর্থাৎ রাহু যেতে যেতে বিষ রাশি থেকে যেতে যেতে এই চার রাশিকে করবে মহা কোটিপতি। ডায়েরিতে নোট করে নিন যে চার রাশি হতে চলেছে রাহুর আশীর্বাদে মালামাল শেষ মুহূর্তে, লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ রাহু এই যে বৃষ রাশি ত্যাগ করে আপনার মেষ রাশিতে প্রবেশ করছে, এই যে শেষ মুহূর্তে রাহু কিন্তু আকর্ষিক ধনলাভ কিন্তু ঘটাবে। দেখবেন একটা কথা, রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না, দেখবেন হঠাৎ কোনো জায়গা থেকে চাকরি পাওয়া, হঠাৎ অর্থ পাওয়া, হঠাৎ সম্পত্তি পাওয়া, বা যারা ফিল্ম দুনিয়াতে আছে কি না, অ্যাক্টিং, মডেলিং, অভিনয়, শিল্পকলার সঙ্গে যুক্ত আছে, এখানেও কিন্তু রাহুর প্রভাব আছে। অর্থাৎ এই জায়গাগুলোতে চাকরি পাওয়া, কাজ পাওয়া, এবং এর সাথে সাথে রাহু কিন্তু আমাদের বিদেশের জায়গাটা কিন্তু নির্দেশ করে। অর্থাৎ হঠাৎ বিদেশে অপ্রত্যাশিত লাভ, আপনি যে কোনো কাজে বিদেশের সঙ্গে যুক্ত আছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে, সেটাতেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ রাহু বিদেশ থেকেও কিন্তু এই চার রাশিকে কিন্তু লাভবান করবে। ডায়েরিতে নোট করে নিন যে চার রাশি আমি কথা বলছি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চার্টে, আপনার জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন আছে। আবারও বলবো, রাহু কবচ, রাহু রক্ষা কবচটা আপনার পরিধান করুন। বিশেষ রূপে এই যে রাহু যাওয়ার পর মেষ রাশিতে প্রবেশ করছে, তার আগে কিন্তু এই চার রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ শেষ মুহূর্তে এই রাহু চার রাশিকে করবে কোটিপতি। রাহু হচ্ছে কলিযুগের আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ আপনি লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, ফাটকা বলুন, স্টক বিজনেস বলুন, জুয়া বলুন, সাট্টা বলুন, এই জায়গাগুলো কিন্তু রাহুই কিন্তু দেখে কিন্তু থাকে। অর্থাৎ রাহু যাওয়ার আগে দুহাত ভরে এই চার রাশিকে দিতে চলেছে অর্থ। অর্থাৎ আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু চলেছে। প্রথম রাশি কর্কট রাশি, লিখে রাখুন ডায়েতে, নোট করে রাখুন। একাদশভাবে ভ্রমণ কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে একাদশভাবে। অর্থাৎ আপনারা লটারি বলুন, বিদেশ বলুন, শেয়ার মার্কেট বলুন, ফাটকা বলুন, হঠাৎ চাকরি পাওয়া বলুন, বা যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছেন হঠাৎ কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ দিয়ে থাকবে, বিশেষভাবে লাভ পাবে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখুন, এমনিতে রাহু এবং শনি নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, মানে এই যোগটি শেষ হয়ে যাচ্ছে, এই নবপঞ্চম যোগ আপনাদের পঞ্চমভাবে রাহু আকর্ষিক ধনলাভ এবং শনির সাথে নবপঞ্চম কানেকশান কিন্তু সৃষ্টি করছে, ভাগ্যের সাপোর্ট, এবং আপনাদের আটকে গেছে এমন টাকা, ডুবে গেছে টাকা, এই টাকাগুলো রিকভারি হবে, বিদেশ থেকে আয় হবে, আপনাদের লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। লিখে রাখুন মকর রাশি, এবং আপনাদের শেয়ার বাজার থেকে, বিশেষ করে স্টক বিজনেস থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পাবে তিন নম্বর রাশি, বিশেষ আপনাদের কিন্তু
অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাকে করাবে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই রাশিতেই রাহু, এবং সেখানে হচ্ছে রাহু কিন্তু তুঙ্গ কিন্তু ফল দিয়ে থাকে, এবং শনির সঙ্গে কিন্তু নবপঞ্চম রাজ্য কিন্তু সৃষ্টি করছে। বৃষ রাশির আকস্মিক ধনলাভ লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, ফাটকা বলুন, এই জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। স্টক বিজনেস বলুন, ট্রেন্ডিংয়ের কথা বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট, বা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন বৃষ রাশি, এবং হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ রাহু যেতে যেতে এই বৃষ রাশিকেও কিন্তু ধনলাভ ঘটাতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের পূর্ণ মাত্রায় মানে অর্থনৈতিক সমৃদ্ধি, আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে। রাহু কিন্তু আপনাদেরকে বৃষ রাশিকে দেবে, কারণ রাহু আপনার রাশিতে এবং নবম স্থানে শনি, রাহু শনির এই নবপঞ্চম কানেকশান আপনাদের ভাগ্যোদয় করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের মানে সম্পত্তিগত দিক থেকেও লাভ কিন্তু দিবে। শেষ যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ রাহু শেষ মুহূর্তে যেতে যেতে যে রাশিগুলোকে মালামাল করবে, লাগে টাকা দেবে গৌরীসান, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনার পঞ্চম স্থানে শনি, নবম ভাবে রাহু, নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে। এই শেষ মুহূর্তে রাহু যেতে যেতে কন্যা রাশিকে হঠাৎ অর্থপ্রাপ্তি, শেয়ার, লটারি, কয়েন, ফাটকা, স্টক বিজনেস, এই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। হঠাৎ কোনো কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা হবে। তবে আবারও বলছি, রাহু কবচটা আপনারা পরিধান করুন, বিশেষরূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যে জায়গাগুলো রাহু কিন্তু কলিযুগে হচ্ছে রাজা, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি, এটা একমাত্র সম্ভব হচ্ছে রাহু গ্রহের আশীর্বাদে, রাহু গ্রহের কৃপায়। তো রাহু গ্রহ এই চার রাশিকে করবে মালামাল, অর্থনৈতিক সমৃদ্ধি, আর্থিক স্থিতি জায়গা কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন, এবং রাহু কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে যারা মানে লটারির সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেট, ফাটকা, স্টক বিজনেস, জুয়া, সাট্টার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একান্তই রাহু কবচ কিন্তু প্রয়োজন। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।